প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব আরাফার দিনের রোজা সম্পর্কে। আরাফার দিনের রোজা কবে রাখবো, আরাফার দিনের রোজা কবে রাখবো, এ নিয়ে আজকে আমাদের মাঝে সংশয়, আমাদের মাঝে দু তিন ধরনের মতামত আমাদের সামনে পেশ করা হচ্ছে। কেউ কেউ বলছেন আরাফার দিনের রোজা স্বদেশের 9 তারিখ জিলহজে আরাফার দিনের রোজা রাখার কথা বলা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন সৌদি আরবের সাথে মিল রেখে আরাফার দিনের রোজা রাখার কথা বলছেন। আসুন আমরা সঠিকটা জেনে সঠিক নিয়মে রোজা রাখবো, সঠিকভাবে আমরা আমল করার চেষ্টা করব। প্রথম আমরা আলোচনা করব আরাফার দিনের রোজার ফজিলত, গুরুত্ব কি। সহিহ মুসলিমের 2803 নম্বর হাদিস আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নি আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা সালাত আল্লাতি ক্বাবলাহু ওয়া সালাত আল্লাতি বা'দা। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আশা রাখি যেই বান্দা আরাফার দিনের রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কত গুরুত্বপূর্ণ, আমাদের ইসলামে অন্য কোনো ইবাদত এমন নেই যেখানে ইবাদতের মাধ্যমে 2 বছরের গুণা মাফ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার রোজার মাধ্যমে 2 বছরের গুণা মাফির কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে প্রত্যাশা করেছেন। তাহলে এই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ রোজাটাকে আমরা রাখার জন্য আমরা সকলেই চেষ্টা করবো, আমরাও রাখবো ইনশাআল্লাহ। তবে এই রোজাটি আমরা কবে রাখবো, আমরা কি আমাদের 8 তারিখে অর্থাৎ সৌদি আরবের সাথে মিল রেখে 8 জিলহজ রাখবো না 9 জিলহজ রাখবো। মূলত রোজাটি হচ্ছে আরাফার দিন 9 জিলহজের রোজা। এখন আমাদের অনেকেই বলে এইভাবে বলে বেড়ান যে 9 তারিখের রোজা রাখা যাবে না, 8 তারিখে সৌদি আরবের সাথে মিল রেখে রাখতে হবে, কারণ হাজি সাহেবগণ 8 তারিখেই আরাফাতে অবস্থান করেন, যেটাকে উকুফে আরাফা বলা হয়। তো উকুফে আরাফার দিন রোজা রাখার কথা অনেকেই মতামত পেশ করেন, অনেকে এটাকে বলে থাকেন। তাহলে আমরা কোন দিন রোজা রাখবো, এক্ষেত্রে আমাদের মূল কথা হচ্ছে এটা আমরা সকলে জানি 9 তারিখে আরাফার দিন হয়, আরাফার দিনে 9 তারিখ নয়, 9 তারিখকে আরাফার দিন বলা হয়, আরাফার দিনকে 9 তারিখ বলা হয় না। সুতরাং যেই তারিখে আরাফার দিন আমরা সেই তারিখে রাখবো। এখানে তারিখটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। আমরা যদি পৃথিবীর কোনো ইতিহাসে কারো মতামতে কোনো হাদিসে কোনো বর্ণনায় এটা নেই যে আরাফার দিনকে 9 তারিখ বলা হয়, বরং সব বর্ণনাতে সবারই মতে এটাই আছে যে 9 তারিখই আরাফার দিন। সুতরাং আমাদের আরাফার দিনের রোজা রাখবো যেই তারিখে আরাফার দিন, তথা আমাদের জন্য আমাদের 9 তারিখ যে দিন হবে, 9 জিলহজ যে দিন হবে, সেদিনই আমরা রোজাটি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে যারা সৌদি আরবের সাথে মিল রেখে 8 জিলহজ, আমাদের 8 জিলহজের রোজা রাখার কথা বলছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আরাফার দিনে আমাদের এই রোজা ছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ আমল আছে, সেটি হচ্ছে তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক আমাদের আরাফার দিন ফজর থেকে শুরু হয়, 23 ওয়াক্ত সালাতের পরে, আরাফার দিন ফজর থেকে 23 ওয়াক্ত সালা ফরজ সালাতের পরে আমাদের করতে হবে। তাহলে তাদের কাছে প্রশ্ন হচ্ছে তারা কি এই সৌদি আরবের সাথে মিল রেখে 8 জিলহজ কি তারা ইয়া তাকবীরে তাশরিকগুলো শুরু করে দেন? না, তারা শুরু করেন না। যদি শুরু করেনও তাহলে এটা ইসলামে এটার সাথে কোনো সম্পর্ক নেই, কারণ ইসলামে তাকবীরে তাশরিকের হুকুম হচ্ছে 9 জিলহজ। সুতরাং 9 জিলহজ যদি আরাফার দিন তাকবীরে তাশরিক শুরু হয়, তাহলে ওই দিনে 9 জিলহজ আমাদের তাকবীর রোজা আরাফার দিনের রোজা রাখতে হবে। তো তাকবীরে তাশরিকের ব্যাপার হচ্ছে মুসান্নাফে ইবনে সাইবার 5693 নম্বর হাদিসে আসছে, ফতুয়ায় আসানুল ফতুয়ার 4 নম্বর খণ্ডের 113 নম্বর পৃষ্ঠায় আসছে, তাকবীরে তাশরিক প্রতিটা বালেগ নারী পুরুষের উপর ফরজ নামাজের সালাম পিরানোর পরে পড়া হচ্ছে, একবার পড়া হচ্ছে ওয়াজিব, পুরুষ উচ্চ স্বরে পড়বে আর নারী নিম্ন স্বরে অর্থাৎ আস্তে আস্তে পড়বে। কোনো ব্যক্তি যদি তাকবীরে তাশরিক সে জামাতের সাথে যদি নামাজ আদায় না করে, পরবর্তীতে একাই কি যখন নামাজ আদায় করবে, পুরুষরা জোরে পড়ে নেবে আর নারীরা আস্তে পড়ে নেবে, এটা ওয়াজিব, তাকে আদায় করতেই হবে। 9 তারিখ ফজর পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত অর্থাৎ 23 ওয়াক্ত সালাতের পরে এই তাকবীরে তাশরিকগুলি পড়া অত্যাবশ্যক, ওয়াজিব করতে হবে। তাকবীরে তাশরিক প্রতিটা নারী পুরুষ যারা বালেগ তাদের উপর পড়া ওয়াজিব। তাকবীরে তাশরিক কি বলবো আমরা,
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরে তাশহীদগুলো আমরা বলবো ফরজ নামাজের সালাম ফেরানোর পরে পুরুষরা জোরে বলবো নারীরা আস্তে বলবো একবার বলা হচ্ছে ওয়াজিব তাহলে বোঝা গেল কি আমাদের যেই তারিখে আরাফার দিন আরাফার রোজা রাখবো সেই তারিখ থেকেই আমাদের কি হবে সেই তারিখেই আমরা আরাফার রোজাটি রাখবো সুতরাং এখান থেকে বোঝা গেল আমাদের তাকবীরে তাশহীক আমাদের নয় জিলহজ থেকে শুরু হয় আরাফার দিনের মূল রোজাটিও নয় জিলহজ তবে আমরা যদি আটে জিলহজ রোজা রাখি সাতে জিলহজ রোজা রাখি তাতে কোনো সমস্যা নেই যেহেতু জিলহজের প্রথম তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রাখার সময় অনেক সওয়াব আছে সুতরাং আমাদের সংশয় না করে আমরা নয় তারিখে রোজাটি রাখবো যদি আমাদের মনে হয় আমরা আট তারিখে রোজাটি রাখলে আমাদের কোনো অসুবিধা হয় না আমরা ওই রোজাটিও রাখতে পারি তবে জিলহজ মাসের নয় তারিখই হলো আরাফার দিনের রোজা এখানে আমাদের সমাজে আরেকটা মতদর্শী মানুষ আছে আরেকটা মতের মানুষ আছে তারা হচ্ছে কি যে সৌদি আরব সহ আরো বিশ্বের সাথে মিল রেখে রোজা রাখা শুরু করা এবং ঈদ করা এইটা এই এই মতদর্শী লোকও আছে এবং তারা এটা করার জন্য বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে অথচ আরো বিশ্বের সাথে মিল রেখে রোজা রাখা ইফতার করা হাদিসে সম্পূর্ণ নিষেধ আসছে মানে কোনো কারোর সাথে মিল রাখার কথা হাদিসে আসেনি হাদিসে আসছে যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ পালন করো যেমনটি আসছে সহি বুখারীর 1909 নম্বর এবং সহি মুসলিমের 1081 নম্বরে হাদিস আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু লিরুইয়াতি ওয়াফতিরু লিরুইয়াতিহি তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো রোজা ভাঙো অর্থাৎ ঈদ পালন করো এই হাদিস থেকে স্পষ্ট হয় যে আমাদের প্রতিটা ইবাদত চাঁদের সাথে যে সম্পৃক্ত যেগুলা ওইগুলা চাঁদ দেখার উপরে নির্ভরশীল যখনই আমরা চাঁদ দেখো তখনই আমরা ওগুলো আমল করব আমাদের এই ইয়াউমা আরাফাটাও কিন্তু জিলহজ মাসের রোজাটাও কিন্তু চাঁদ দেখার সাথে সম্পৃক্ত সুতরাং আমরা যখন চাঁদ দেখব আমাদের দেশে যখন চাঁদ উদিত হবে তখনই আমরা ইয়াউমা আরাফার রোজা রাখবো ইনশাআল্লাহ আর যারা ঈদের সাথে সৌদি আরব সহ আরব বিশ্বের সাথে মিল রেখে রোজা এবং ঈদের কথা বলছেন তারা এই হাদিসের সম্পূর্ণ বিপরীত এই হাদিসে আরও উল্লেখ আছে যে শাম দেশে লোকেরা এক তারিখে রোজা রাখে এবং মদিনার লোকেরা আরব তারিখে রোজা রাখে কোনো সাহাবি উভয় পক্ষকে নিষেধ করেনি সবারটাই সহি সুতরাং আমাদের দেশে যেদিন নয় তারিখ সেদিন আমরা ঈদ করবো সেদিন আমরা রোজা রাখবো এবং আমাদের যেদিন ঈদের দিন আমরা সেদিন ঈদ করবো যেদিন আরাফার দিন সেদিন আমরা আরাফার রোজা পালন করবো এইটা আমরা বোঝার জন্য আরও স্পষ্ট করার জন্য আরেকটা কথা বলতে পারি যে পুরো পৃথিবীর ভিতরে এক সময় কোনো ইবাদত করা সম্ভব নেই সম্ভব নয় কেয়ামত পর্যন্ত সম্ভব হবেও না যেমন ফজরের সালাত কি কেউ আরব বিশ্বের সাথে মিল রেখে আদায় করতে পারবে জোহরের সালাত কি কেউ আরব বিশ্বের সাথে মিল রেখে আদায় করতে পারবে কেয়ামত পর্যন্ত চাইলেও পারবে না কেউ সৌদি আরবের রাতকে আমাদের রাতের সাথে মিল করতে পারবে কেউ পারবে না সুতরাং এত সংশয় না করে মানুষের মাঝে বিভ্রান্তি না ছড়িয়ে আমরা চাঁদের হিসাব রেখে আমরা রোজা ঈদ এবং ইয়াউমা আরাফা রোজা সবগুলি আমরা পালন করার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা সংশয় না করে আমরা ইয়াউমা আরাফার রোজাটি আমাদের স্বদেশের যেদিন নয় তারিখ হবে নয় জিলহজ আমরা রাখার চেষ্টা করব এটিই আমাদের জন্য সহি কথা তবে আমরা আট তারিখে রাখতে চাইলে আট তারিখে রাখতে পারবো যেহেতু আমাদের প্রথম জিলহজের প্রথম দশক নয় আমাদের নয়টা রোজা রাখার বিধান আছে আমরা আট তারিখে রাখতে পারবো সাত তারিখে রাখতে পারবো কোনো সমস্যা নেই তবে আমাদের মূল জিলহজের আরাফার দিনের রোজা হচ্ছে নয় তারিখ এটা আমরা রাখার চেষ্টা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিভাবে আমল করতে তৌফিক দান করুন নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন